फ्रेंड्स लाइफ साइंसের নিউট্রিশন চ্যাপ্টারের সেকেন্ড পার্ট নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। প্রাণীর পুষ্টিকে কতগুলি ভাগে ভাগ করা হয় দেখো। মোটামুটি প্রায় সব প্রাণীর দেহেই যেগুলি দেখা যায় যে পুষ্টি প্রক্রিয়াটি সেটাকেই বলি আমরা হচ্ছে হলোজাইক। অর্থাৎ প্রাণীর পুষ্টি পাঁচটি পর্যায়ে সম্পন্ন হলে সেটাকে আমরা হলোজাইক পুষ্টি বলি। এছাড়াও সাপ্রোজাইক অর্থাৎ মৃতজীবী, সিম্বায়োটিক মিথজীবী, প্যারাসাইট পরজীবী, এতগুলি প্রক্রিয়ায় পুষ্টি সম্পন্ন হয় প্রাণীর দেহে। তো সাপ্রোজাইক কি? মৃত প্রাণীর দেহাবশেষ পচা গলা বস্তু থেকে পুষ্টি গ্রহণ করে। ওকে, মিথজীবী কি? অন্য প্রাণীর সহাবস্থানে পুষ্টি। এর দুটি ভাগ আছে, ব্যতিহারী আছে এবং সহভোক্তা রয়েছে। ব্যতিহারী হচ্ছে উইপোকা এবং ট্রাইকোনিক কোনিম্ফ এর উদাহরণ। এরা উইপোকার সঙ্গে ট্রাইকোনিপ একসঙ্গে থাকে। ওকে, সহভোক্তা হচ্ছে রোমেরা প্লাস হাঙর, এরা হচ্ছে সিম্বায়োটিকেরই উদাহরণ। এত কঠিন তোমাদের আসবে না, শুধু উদাহরণ হিসেবে পরীক্ষায় আসতে পারে। তবুও আমি তোমাদের সামনে পার্থক্যটাকে দেখিয়ে দিলাম, যদি মনে হয় এর ডিটেলস সম্পর্কে জানবে বই খুললে তোমরা দেখতে পারো। তবে আমি বারবার বলবো, পরীক্ষায় আমাদের ওরিয়েন্টেশন অনুযায়ী যা যা দরকার ততটুকুই মনে রাখবে, কেননা পরের দিকে যখন সবগুলি সাবজেক্ট একসঙ্গে চলে আসবে তখন মাথায় রাখাটা ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়। এছাড়া খাদ্য গ্রহণের তারতম্য অনুযায়ী ভাগ করা যায়, সেটা তোমরা ইংরেজিতে বেশ পড়েছো, টার্ম আসে পরীক্ষায়। তৃণভোজী, মাংসাশী, সর্বভোগ, সবাহারী, পতঙ্গভোগ, পরজীবী। পরজীবীর ভাগগুলো তোমরা একটু নোট ডাউন করে নিও। পরজীবীর ভাগ হচ্ছে বহিঃপরজীবী, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি উকুন। অন্তঃপরজীবী, উদাহরণ হিসেবে হচ্ছে কৃমি। আংশিক পরজীবী ছারপোকা। পূর্ণ পরজীবী হচ্ছে ফিতাকৃমি। আমি এগুলি সম্পর্কে ডিটেলস বললাম না, উদাহরণ দিয়ে তোমরা ব্যাপারটাকে বুঝে যাবে। কেন তাদের বহিঃপরজীবী বলা হচ্ছে উকুন, কেন বলা হচ্ছে অন্তঃপরজীবী কৃমি, আংশিক পরজীবী ছারপোকা, এদের অবস্থান এবং পুষ্টি এইগুলি একটু নিজেরা চিন্তা করলেই পেয়ে যাবে। ওকে, এবারে চলে যাই প্রাণীর পুষ্টির যে পাঁচটি পর্যায়, সেই পর্যায় সম্পর্কে। সবার আগে খাদ্য গ্রহণ করে। খাদ্য গ্রহণ থেকে প্রশ্ন অনেক সময় থাকে তোমাদের যে অঙ্গটা কী। অ্যামিবার হচ্ছে ক্ষণপদ, দেখো হাইড্রার হচ্ছে কোষিকা, ব্যাঙের হচ্ছে জিহ্বা, আর পাখির হচ্ছে চঞ্চু। খাদ্য গ্রহণের পরে খাদ্য পরিপাক, এই পরিপাকটা দু ধরনের হয়, অন্তঃকোষীয় বহিঃকোষীয়। অ্যামিবা, স্পঞ্জ, এদের অন্তঃকোষীয় পরিপাক হয়। মানুষ, কেঁচো, ব্যাং, এদের বহিঃকোষীয় হয়। মনে রাখতে হবে হাইড্রা, হাইড্রার দেহে অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় দুই প্রকারের পরিপাক সম্পন্ন হয়। খাদ্য পরিপাকের পরে শোষণ। শোষণ হচ্ছে পাচিত সরল খাদ্য কোষে বা লসিকায় প্রবেশ করে। ওকে, এবং কোষের প্রোটোপ্লাজমে সেটা শোষিত হয়। এখানে মনে রাখতে হবে মেরুদণ্ডী প্রাণীর লসিকাবাহে বা রক্তজালকে শোষণ, আর প্রকৃত অর্থে ক্ষুদ্রান্তের ভিলাইয়ে শোষণ প্রক্রিয়াটা চলে। বারবার এটি প্রশ্ন আসবে, ক্ষুদ্রান্তের ভিল্লিতে বা ভিলাইতে শোষণ প্রক্রিয়া চলে। আত্মীকরণটা কি? ওই যে সরল খাদ্য সেটা এবার তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, মানে প্রোটোপ্লাজমের অংশে পরিণত হচ্ছে। ফিফথ প্রক্রিয়াটা হচ্ছে বহিষ্করণ। অপাচ্য খাদ্য যেটা পাচিত হবে না সেটা দেহের বাইরে নির্গত হয় মলমূত্র দ্বারা। চলে আসি উদ্ভিদের পুষ্টির বিভাগে। তোমরা ওপরে হেডিং দিয়ে দিও। ওকে, উদ্ভিদের পুষ্টিকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা সহভোজী পুষ্টি, একটা পরভোজী পুষ্টি। কি সেটা? সহভোজী হচ্ছে নিজেদের দেহে খাদ্য সংশ্লেষ করে যেসব উদ্ভিদ পুষ্টি সম্পন্ন করে সেটা হচ্ছে সহভোজী, অর্থাৎ নিজের দেহেই খাদ্য সংশ্লেষ হয়। আর পরভোজী কি? ক্লোরোফিলবিহীন উদ্ভিদের দেহে হয়। এরা কী করে? সহভোজী মৃত পচনশীল জৈব পদার্থের থেকে পুষ্টি গ্রহণ করে। ওকে, সো এই পরভোজীর যে বিভাজনগুলো সেগুলি আমাদের একটু মাথায় রাখতে হবে। মৃতজীবী স্যাপ্রোফাইটস, পরজীবী প্যারাসাইট, মিথজীবী সিম্বায়োটিক, পতঙ্গভোগ হচ্ছে ইনসেক্টিভোরাস। ওকে, তো মৃতজীবী থেকেই তোমাদের বুঝে যাওয়া উচিত। এখান থেকে আমাদের উদাহরণগুলো প্রশ্ন আসে, অর্থাৎ পচা গলা উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ থেকে পুষ্টি গ্রহণ করে, ব্যাঙের ছাতা, ইস্ট, পেনিসিলিয়াম, এগুলো হচ্ছে উদাহরণ। পরজীবীর আবার দুটো ভাগ রয়েছে, পূর্ণ আর আংশিক। পূর্ণ হচ্ছে র্যাফলেসিয়া, আংশিক হচ্ছে শ্বেতচন্দন। ঠিক
ব্যতিহারী মিথ্যজীবীর দুটো ভাগ রয়েছে, ব্যতিহারী এবং সহভোক্তা। লাইকেন হচ্ছে ব্যতিহারীর উদাহরণ। দুটি জীব, এখানে কী হয়, ব্যতিহারীতে দুটি জীব পরস্পরের সহায়তায় পুষ্টি গ্রহণ করে একে অপরের, আর সহভোক্তাতে কী হয়, একে অপরের সঙ্গে থাকবে কিন্তু পৃথক পৃথকভাবে পুষ্টি গ্রহণ করবে। ওকে, গজবিপুল, রাসনা, এগুলি হচ্ছে এর উদাহরণ। পতঙ্গভোগ, ভালো মতন নাইট্রোজেন ঘটিত খাবারের জন্য এরা কী করে, পতঙ্গদের ধরে পুষ্টি গ্রহণ করে। কলসপত্রী গাছ, পাতা ঝিঝির, ড্রসেরা, এইসব হচ্ছে উদাহরণ। ওকে, উদ্ভিদের পুষ্টির উপাদানের লাস্ট পার্টে চলে আসি। কিছু ধাতব উপাদান হয় আর কিছু অধাতব উপাদান থাকে। মাইক্রো বা মাইনর অর্থাৎ কম পরিমাণে প্রয়োজন, কী কী সেটা, বোরন, মলিবডিনাম, সিলিকন, তামা, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, এগুলো খুব একটা প্রয়োজন হয় না, কম পরিমাণে প্রয়োজন, এগুলোকে মাইক্রো বলা হয়। আর মেজর যেগুলো ভীষণ প্রয়োজন সেটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ লিস্ট, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার, ঠিক আছে, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, এগুলো। তো মূল উপাদান কি বৃদ্ধির, যেটা হচ্ছে এনপিকে। ওকে, লাইকেন হচ্ছে ছত্রাক এবং শৈবালের সমন্বয়ে গঠিত, প্রায় পরীক্ষায় আসে বলে আমি লাইনটা তোমাদের সামনে রেখেছি। লাল চন্দন কিন্তু পরজীবী নয়। কলসপত্রী ভারতের খাসি, জয়ন্তিয়া, গারো পাহাড়ে জন্মায়। পরের ভিডিওতে আমি মানুষের খাদ্য পরিপাক প্রক্রিয়াটা তোমাদের সামনে বর্ণনা করব। আমি একেবারে লাইফ সায়েন্সের যে তথাকথিত বই, অনেক বড় এই চ্যাপ্টারটা দেখবে, প্রচুর পাতা, সেগুলি থেকে তোমাদের পরীক্ষায় কী আসে সেটাই সামনে রাখছি। আমি কী বলছি সেটা বড় কথা নয়, তোমরা নোট ডাউন করলে একটা যখনই ফ্রেশ শীট তৈরি হবে দেখবে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল এবং যতটা সম্ভব শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। অ্যান্ড স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও।